নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম্বার্ক গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা সহজ সংস্কৃত উচ্চারণবিধি নিয়ে আলোচনা করব। তা আমরা এর আগে অনেক আগে, প্রায় এক বছর আগে আমরা দুইটি ক্লাস দিয়েছিলাম উচ্চারণবিধির। তা আজকেও আমরা আবার নতুন করে আপনাদের সামনে উচ্চারণবিধির ক্লাস নিয়ে এলাম। তা আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থাকবেন। আজকে আমরা পাঁচটি সংস্কৃত অর্থাৎ বাংলা শব্দের সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তা দেখুন, সংস্কৃত ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আমরা এই যে বাংলা অক্ষরগুলা যখন আমরা সংস্কৃতে উচ্চারণ বা ট্রান্সলেট করতে চাই, তখন কিছু অক্ষরগুলোকে আমাদেরকে একটু পরিবর্তন করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ বাংলায় আমরা যেভাবে উচ্চারণ করি এই অক্ষরগুলোর, ঠিক সেইভাবে সংস্কৃতে উচ্চারণ হবে না, একটু পরিবর্তন হবে। তা আমরা আমরা দেখে নিই যে বাংলায় কোন কোন অক্ষরের সংস্কৃত উচ্চারণ কীভাবে হবে, ঠিক আছে? তা প্রথমে দেখুন খিও, খিওয়ের সংস্কৃত উচ্চারণ কীভাবে হবে। অর্থাৎ আমরা যে কোনো সংস্কৃত মন্ত্র বা যে কোনো সংস্কৃত শ্লোকের মধ্যে যদি আমরা খিও পেয়ে থাকি, কোনো শব্দের মধ্যে খিও যদি থাকে, তাহলে সেটা আমরা উচ্চারণ কীভাবে করব, সেটা উচ্চারণ হবে এভাবে, ক যুগ মূর্ধন্যস্য, ঠিক আছে? এভাবে উচ্চারণ হবে। অর্থাৎ খিও থাকলে খিওয়ের উচ্চারণ হলো ক্ষ, খিও থাকলে খিওয়ের উচ্চারণ হলো ক্ষ। অর্থাৎ এই যে অক্ষরটা দেখছেন, এই অক্ষরটা হলো একটি যুক্ত বর্ণ, অর্থাৎ এই দুটি অক্ষর মিলে এই একটা অক্ষর হয়েছে। তা বাংলা এই ক্ষটাকে আমরা উচ্চারণ করব সংস্কৃতে ক্ষ রূপে। উদাহরণ হিসেবে আমরা বলি যে শিক্ষক, শিক্ষক, এই শিক্ষক শব্দের ক্ষেত্রে এই যে ক্ষটা আছে, এই ক্ষটার উচ্চারণ ক্ষ হবে। তাহলে দেখুন এই ক্ষেত্রে উচ্চারণটা হবে শিক্ষক, শিক্ষক, ঠিক আছে? শিক্ষকের উচ্চারণটা হবে শিক্ষক, অর্থাৎ ক্ষয়টা ক যুগ মূর্ধন্যস্য এভাবে ভেঙে যাবে। তা আমরা দেখো যে জায়গাতে আমরা ক্ষয় পাবো, যে কোনো গীতার মধ্যে হোক, বেদের মধ্যে হোক, যে কোনো সংস্কৃত মন্ত্রের বা শ্লোকের মধ্যে আমরা যে জায়গাতেই ক্ষয় পাবো, সেই জায়গাতে আমরা ক্ষ উচ্চারণ করব, ঠিক আছে? শিক্ষক হলে শিক্ষক, শিক্ষার্থী হলে শিক্ষার্থী, শিক্ষার্থী হলে শিক্ষার্থী। তারপরে দেখুন গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমরা বলি না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুস্বব, এটা এভাবে না। এই যে ধর্মক্ষেত্রে থাকলে উচ্চারণটা হবে ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষয়টা এখানে ভেঙে গেছে, ঠিক আছে? ক যুগ মূর্ধন্যস্য রূপে ভেঙে গেছে। তা আমরা এভাবেই উচ্চারণ করব, অর্থাৎ যে জায়গাতে আমরা ক্ষয় পাব সেই জায়গাতে আমরা সংস্কৃত ক্ষ উচ্চারণ করব, ঠিক আছে? গীতার যে প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব, তা সেই ক্ষেত্রে আমরা ধর্মক্ষেত্রে না বলে বলবো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে না বলে কুরুক্ষেত্রে, ঠিক আছে? শিক্ষক হলে উচ্চারণটা হবে শিক্ষক, অর্থাৎ সংস্কৃত উচ্চারণটা হবে শিক্ষক। বাংলায় তো আমরা শিক্ষক বলি, কিন্তু সংস্কৃত উচ্চারণটা হবে শিক্ষক। তারপরে দেখুন শিক্ষা, শিক্ষা একটা শব্দ আছে, শিক্ষা, এই যে শিক্ষা শব্দটা আছে, শিক্ষা শব্দটাকে আমরা সংস্কৃতে কীভাবে উচ্চারণ করব, উচ্চারণটা হবে শিক্ষা, 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 ঠিক আছে? যা দেখবেন যারা হিন্দিতে, হিন্দি ভাষায় কথা বলে, তারা কিন্তু শিক্ষা না বলে শিক্ষা বলে, ঠিক আছে? শিক্ষা গ্রহণ, শিক্ষা বলে, ঠিক সেভাবে আমরা উচ্চারণ করব। অর্থাৎ সংস্কৃত খিয়ের উচ্চারণ হলো ক্ষ, তাহলে শিক্ষা, খিয়ের উচ্চারণ হলো ক্ষ। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা এখন থেকে যে কোনো সংস্কৃত শ্লোক বা মন্ত্রের ক্ষেত্রে আমরা যে খিও পাই, তাহলে সেটার উচ্চারণ আমরা ক্ষ করব। তারপরে দেখুন দুই নম্বর, এই যে একটা যুক্তবর্ণ দেখছেন, এটি হলো হ যুগ ম, হ যুগ ম, এভাবে উচ্চারিত হবে, ঠিক আছে? মনে করুন আমরা ব্রহ্মা, ব্রহ্মা উচ্চারণ করি না, ব্রহ্মা, আমি এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, উদাহরণটা একটু দেখিয়ে দিই। এই যে ব্রহ্মা শব্দটা, এই ক্ষেত্রে এভাবে উচ্চারিত হয়, ঠিক আছে? ব্রহ্মা, তো এটার উচ্চারণ এভাবে হবে ব্রহ্মা, 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 ঠিক আছে? ব্রহ্মা, এটার যুক্তবর্ণ হলো হ যুগ ম, ঠিক আছে? ব্রহ্মা উচ্চারণ করব, মটা আগে আসবে, কারণ ম হলো একটি স্পর্শবর্ণ, আর স্পর্শবর্ণ বর্ণগুলোর উচ্চারণ আগে করতে হয়,
ঠিক আছে, স্পর্শ বর্ণগুলোর উচ্চারণ আগে করতে হয়। তাহলে ব্রহ্মা ব্রহ্মা, এই যুক্ত বর্ণটা যদিও হ এবং ম রূপে, ম এই দুটি অক্ষরের সম্মিলনে উচ্চারিত হয়েছে, আর উচ্চারণের ক্ষেত্রে মটাকে আগে উচ্চারণ করব। তাহলে ব্রহ্মা ব্রহ্মা, ঠিক আছে। তারপর মনে রাখুন ব্রহ্ম, এই যে ব্রহ্ম যদি থাকে উচ্চারণটা হবে এভাবে ব্রহ্ম হ ব্রহ্ম, ঠিক আছে, ব্রহ্ম হ ব্রহ্ম হ এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। তারপরে দেখুন অনেকে এই দুটি অক্ষরের মধ্যে আপনারা একটু জটিলতা ভোগ করেন বা এই দুটা অক্ষরের মধ্যে আপনার পেস লাগিয়ে দেন। তা এই দুটি অক্ষর কিন্তু আলাদা, একটি হলো ক্ষীয়, একটি হলো ক্ষীয় আর একটি হলো হ যুগ্ম, এভাবে এটার মাথাটা একরকম, এটার মাথা আর একরকম, ঠিক আছে। দুইটা এক এক অক্ষর না, দুইটা কিন্তু আলাদা আলাদা। এটা হলো ক্ষ আর এটা লাগিয়ে হ যুগ্ম, এভাবে উচ্চারণ হবে। সেজন্য এই দুটি অক্ষর আমি একসাথে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, একটা একটা হলো হযুগ্ম আর একটা হলো ক্ষ, একটা উচ্চারণ হলো ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা আর একটা হলো ধর্মক্ষেত্রে থাকলে ধর্মক্ষেত্রে, এভাবে উচ্চারিত হবে। তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের শ্লোকে পরের অক্ষরে যাই। তা দেখুন আমরা যে জায়গাতে এখন থেকে আমরা যে জায়গাতে এরকম হযুগ্ম বা এই বা এই অক্ষরটা আমরা যে জায়গাতেই পাবো, অর্থাৎ আমরা যে জায়গাতে এই অক্ষরটা পাবো সেই জায়গাতে আমরা হযুগ্ম উচ্চারণ করব, ঠিক আছে। তা ব্রহ্মা ব্রহ্মা থাকলে আমরা বাংলায় বললে তো ব্রহ্মা, এই যে ব্রহ্মা শব্দটা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে ব্রহ্মা শব্দটা বাংলায় বললে তো ব্রহ্মা, কিন্তু আমরা সবসময় ব্রহ্মা না বলে কী বলবো, ব্রহ্মা, এটা হলো প্রকৃত উচ্চারণ ব্রহ্মা, এটা হলো প্রকৃত উচ্চারণ ব্রহ্মা, ঠিক আছে, ব্রহ্মা। তারপরে দেখুন আমরা তিন নাম্বার যে অক্ষরটা আছে, আমরা এই সৎ সংস্কৃত উচ্চারণ বিধির মোটামুটি তিন থেকে দুইটা বা তিনটা আমরা পর্ব আমরা নিয়ে আসব। আজকে হলো এক নম্বর পর্বর, পর্বের মধ্যে যে পাঁচটা অক্ষর আছে সেই পাঁচটা অক্ষর নিয়ে আলোচনা হবে, এটা হলো এক নম্বর পর্ব। তারপরে দুই নম্বর পর্ব, তিন নম্বর পর্ব, অর্থাৎ তিনটা পার্ট অথবা চারটা পার্টে আমরা সংস্কৃত যে বিভিন্ন বাংলা অক্ষরের যে সংস্কৃত উচ্চারণগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তা দেখুন বিসর্গ, বিসর্গের উচ্চারণ কীভাবে হবে, ঠিক আছে। আমরা কিন্তু বিসর্গ কিন্তু প্রতিটা লাইন লাইনে বলতে গেলে আমরা বিসর্গ পাই, সংস্কৃত শ্লোক বা সংস্কৃত মন্ত্রের ক্ষেত্রে আমরা প্রতিটা লাইনে প্রতিটা চরণেই কিন্তু আমরা এই বিসর্গ পেয়ে থাকি। তা বিসর্গের কিন্তু বেশ কয়েক ধরনের উচ্চারণ আছে এই বিসর্গের, ঠিক আছে। মনে করুন কোনো একটা শব্দের শেষে বিসর্গ আছে, কোনো একটা শব্দের শেষে মনে করুন সর্ব 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 আর বিসর্গ আছে, তাহলে এটা উচ্চারণ হবে সর্বহ সর্ব হ, অর্থাৎ বিসর্গের উচ্চারণ হলো হ, বিসর্গের উচ্চারণ হলো হ, ঠিক আছে। বিসর্গ থাকলে উচ্চারণ হবে হ। তা আপনারা যে জায়গাতে বিসর্গ পাবেন সেই জায়গাতে হ উচ্চারণ করবেন, ঠিক আছে। যে জায়গাতে আপনারা বিসর্গ পাবেন সেই জায়গাতে হ উচ্চারণ করবেন। তা দেখুন হ আবার দুই ধরনের উচ্চারণ আছে, একটি হলো কোনো একটা শব্দের শেষে থাকলে বা কোনো একটা লাইনের শেষে যদি থাকে, কোনো একটা লাইনের শেষে যদি বিসর্গ থাকে তখন সেটা হরূপে উচ্চারণ অর্থাৎ পূর্ণরূপে হ উচ্চারণ হয়। আর যখন কোনো একটি লাইনের মাঝখানে কোনো একটা অংশের, একটা শ্লোক তো চারটা অংশে পাঠ করতে হয়, কোনো একটা শ্লোকের মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গটা হরূপে উচ্চারণ হবে, তবে সেটা হসন্তযুক্ত হ অর্থাৎ অর্ধ হ উচ্চারণ হবে, ঠিক আছে, অর্ধ হ উচ্চারণ হবে। মনে করুন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই যে সর্ব সর্ব বিসর্গ থাকলে আমরা হ উচ্চারণ করছি সর্বহ সর্বহ অর্থাৎ পূর্ণরূপে হ উচ্চারিত হচ্ছে সর্বহ, ঠিক আছে। আবার আরেকটা দেখুন দুঃখ, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখুন বিসর্গটা একটা অক্ষরের ঠিক মাঝে আছে, কোন একটা অক্ষরের মাঝে অর্থাৎ অক্ষরের মাঝখানে যদি বিসর্গ থাকে সেই বিসর্গটার উচ্চারণ হ হবে, কিন্তু সেই হটা উজ্জ্বরূপে থাকবে অর্থাৎ পূর্ণরূপে হ উচ্চারিত হবে না, এই ক্ষেত্রে উচ্চারণটা হবে এভাবে দুঃখ দুঃখ দুঃখ, এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। দু হ খ এভাবে না, দুঃখ দুঃখ অর্থাৎ হসন্তযুক্ত হ উচ্চারণ হবে। হসন্তওয়ালা যে কোনো অক্ষরকে অর্ধরূপে উচ্চারণ করতে হয়, কোনো একটা অক্ষরের নিচে যদি হসন্ত থাকে এটাকে কিন্তু হসন্ত বলে, কোনো একটা অক্ষরের নিচে যদি হসন্ত থাকে তাহলে সেই অক্ষরটাকে অর্ধ অর্থাৎ পূর্ণরূপে উচ্চারণ করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বিসর্গটা কোনো একটা শব্দের মাঝখানে আছে সেই ক্ষেত্রে আমরা দুঃখ এভাবে উচ্চারণ করব, আর কোনো একটা শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে পূর্ণরূপে সর্বহ সর্বহ অর্থাৎ পূর্ণরূপে হটা উচ্চারণ হবে, ঠিক আছে। তারপরে দেখুন আরও কিছু কথা আছে এখানে, মনে করুন এখানে সর্বা লেখা আছে,
সর্বা তারপরে বিসর্গ আছে, তা এই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণ তো হ, ঠিক না? আমরা সর্বা হ লিখলাম, সর্বাহ লিখলাম, কিন্তু এটা হবে না। কারণ কথা হলো, কোনো এক বিসর্গ যদি থাকে, কোনো একটা শব্দের শেষে যদি বিসর্গ থাকে, আর সেই বিসর্গের আগে যে অক্ষরটা থাকবে, সেই অক্ষরের সাথে যে কার চিহ্ন থাকবে, এখানে দেখুন একটি আকার আছে, এই আকার থাকার কারণে সেই হয়ের সাথে আকার যুক্ত হবে, ঠিক আছে? সর্বা হা, সর্বা হা, বা মনে করুন এখানে যদি এভাবে থাকতো সর্বে, সর্বে আর বিসর্গ ছিল, তাহলে এই ক্ষেত্রে এভাবে উচ্চারণ হবে সর্বে হে, সর্বে হে। কারণ এই যে আমার বিসর্গ আছে, বিসর্গের আগের অক্ষরের সাথে একটি একার আছে, একার, ঠিক আছে? অর্থাৎ বিসর্গ থাকবে অবশ্যই, কোনো একটা শব্দের শেষে যদি বিসর্গ থাকে, আর সেই বিসর্গের আগের অক্ষরের সাথে যে কার চিহ্নটা থাকবে, অর্থাৎ আকার হোক, একার হোক, হ্রস্ব ইকার হোক, দীর্ঘ ইকার হোক, যে কার চিহ্ন থাকবে, সেই কার চিহ্নটা এই হয়ের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো কার চিহ্ন না থাকে, তাহলে শুধুমাত্র হই থাকবে। মনে করুন এই যে আমরা আগে দেখিয়েছিলাম সর্ব, তো এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে সর্বহ, সর্বহ, কারণ এখানে কোনো কার চিহ্ন নাই আগের অক্ষরের সাথে, এখানে আগের অক্ষরের সাথে আকার আছে বিধায় আকার হয়েছে, আগের অক্ষরের সাথে একার ছিল বিধায় একার হয়েছে। যদি আগের অক্ষরের সাথে রস্যইকার থাকতো, যদি সর্বি এভাবে থাকতো, যদি এরকম একটা রস্যইকার থাকতো, তাহলে এভাবে সর্বিহি লিখতাম, সর্বিহি এভাবে লিখতাম, ঠিক আছে? তা এই ছিল বিসর্গের সম্পূর্ণ কীভাবে আমরা বিসর্গ উচ্চারণ করব। কোনো একটা অক্ষরের শেষে যদি বিসর্গ থাকে, সেটা হ উচ্চারণ হবে পূর্ণরূপে হ, এবং আগের অক্ষরের সাথে যে কার চিহ্ন থাকবে, সেই কার চিহ্নটাও উচ্চারণ করতে হবে সেই হয়ের সাথে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসর্গের উচ্চারণ। আমরা পরের উচ্চারণে যাই। তারপরে দেখুন অন্তস্থ জফলা, অন্তস্থ জফলা, ঠিক আছে? অন্তস্থ জফলা, যেহেতু অন্তস্থ জয়ের উচ্চারণ হলো ইয়ো, তাহলে অন্তস্থ জফলার উচ্চারণটাও ইয়ো রূপে হবে, রস্যই যুগ অন্তস্থ ইয়ো, ইয়ো, ঠিক আছে? ইয়ো এভাবে উচ্চারণ হবে, ইয়ো। তা দেখুন মনে করুন বিদ্যা, বিদ্যা, এই যে বিদ্যা, এই বিদ্যা শব্দটাকে আমরা কীভাবে উচ্চারণ করবো? এই যে এখানে একটি জফলা আছে, অন্তস্থ জফলা, তাহলে এই অন্তস্থ জফলার পরিবর্তে ইয়ো উচ্চারণ আসবে, তাহলে বিদ্যা, 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 ঠিক আছে? অন্তস্থ জয়ের পরিবর্তে ইয়ো উচ্চারণ, আর আকার যেহেতু আছে, একটা আকার লাগবে, তাহলে বিদ্যাকে বলবো বিদ্যা, 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 বা এভাবে আমরা উচ্চারণ করতে পারি। এই রস্যইটাকে আমরা রস্যইকার হিসেবে সামনে আনতে পারি, বিদ্যা, বিদ্যা, ঠিক আছে? এই রস্যইটাকে আমরা রস্যইকার, রস্যইটাকে রস্যইকার হিসেবে সামনে এনে, দয়ের সামনে এনেও আমরা উচ্চারণ করতে পারি। তাহলে বিদ্যাকে আমরা বিদ্যা, বিদ্যা এভাবে উচ্চারণ করতে পারি, বিদ্যা, ওকে? তা এই ছিল অন্তস্থ জফলায়ের উচ্চারণ, অর্থাৎ যে জায়গাতে আমরা অন্তস্থ জফলা পাবো, সেই জায়গাতে আমরা এভাবে ইয়ে উচ্চারণ করব। আর একটা উদাহরণ দিই, ধ্যান, ধ্যান, ঠিক আছে? এই ধ্যানের ক্ষেত্রে কীভাবে উচ্চারণ করবো আমরা? ধ্যানের ক্ষেত্রে ধিয়ান, 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 ঠিক আছে? এভাবে উচ্চারণ হবে, ধিয়ান, ধিয়ান। অন্তস্থ জফলা থাকলে উচ্চারণ ইয়ো, আর ধ্যান যেহেতু এখানে ধ্যান উচ্চারণ, বিদ্যা থাকলে বিদ্যা, বিদ্যা, ওকে? তারপরে মনে করুন একটা গুহ্য, রাজক বিদ্যা, রাজক গুহ্য যুগ, গীতার নবম অধ্যায়ের নাম, তাহলে গুহ, এভাবে গুহ না বলে গুহিও, এভাবে উচ্চারণ হবে, গু হি ইয়ো, এভাবে উচ্চারণ, গুহিও, ঠিক আছে? রস্যইকার, রস্যইটাকে আমরা রস্যইকার হিসেবে সামনে নিয়ে আসলাম, গুহিও, অথবা আমরা এভাবে উচ্চারণ করতে পারি, গুহ ইয়ো, গুহ ইয়ো, গুহ ইয়ো, এভাবে উচ্চারণ করতে পারি, ঠিক আছে? গুহিও বা গুহ ইয়ো, রস্যইটাকে আমরা রস্যইকার হিসেবে সামনে আনতে পারি, এই দুইভাবে উচ্চারণ করা যায়, ঠিক আছে? এবার আমরা সর্বশেষ দন্ত্যস্ব, দন্ত্যস্বর উচ্চারণ আমরা আগের অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি, দন্ত্যস্বর উচ্চারণ হলো স, স, এভাবে উচ্চারণ, অথবা ইংরেজি এস ও, স এর মতো। ইংরেজি এস ও, ইংরেজিতে যে এস ও, স যে শব্দটা আছে, স অর্থ হলো তাই, ঠিক আছে? তাই অথবা সুতরাং বুঝায়, স, স দ্বারা, ইংরেজি এস ও, স দ্বারা, তাই ঠিক স এর মতো দন্ত্যস্বরটার উচ্চারণ হবে। অথবা আমরা যখন গান গাই, তখন কিন্তু আমরা সারেগামা পা বলি না,
সা রে গা মা পা, সা রে গা মা, এরকম সা রে গা মা পা যখন আমরা উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু এই দন্ত্যস্বরটার উচ্চারণ স উচ্চারণ করি, সা বলি, আমরা সা রে গা মা বলি না, কিন্তু সা বলি না, ঠিক আছে, আমরা সা রে গা মা কিন্তু বলি না, আমরা কিন্তু সেই ক্ষেত্রে সা বলি, অর্থাৎ দন্ত্যস্বরটার উচ্চারণ স উচ্চারণ করি। ঠিক সেইভাবে আমরা দন্ত্যস্বরটা যে কোনো মন্ত্র বা শ্লোকের ক্ষেত্রে আমরা যে দন্ত্যস্ব পাই সেই দন্ত্যস্বরটার উচ্চারণ হবে স, ঠিক আছে। মনে করুন একটা উদাহরণ, সাবিত্রী, বাংলায় বললে সাবিত্রী, বাংলায় যদি বলি সাবিত্রী, কিন্তু সংস্কৃতে বললে কী হবে, সাবিত্রী, সা অর্থাৎ এভাবে সা বি ত্রি সাবিত্রী এভাবে, অর্থাৎ দন্ত্যস্বরটা উচ্চারণ স রূপে হবে, সা স, ঠিক আছে, সাবিত্রী না বলে সাবিত্রী। তারপরে দেখুন সর্ব, সর্ব না বলে সার্ব, সার্ব সার্ব এভাবে সার্ব, ওকে। সংস্কৃত সংস্কৃত সংস্কৃত, ঠিক আছে, সংস্কৃত। সহজকে আমরা কী বলতে পারি, সহজ সহজ, ওকে, সহজ না বলে সহজ। তা এই ছিল দন্ত্যস্বরের সংস্কৃত উচ্চারণ স্বরূপে হবে, ঠিক আছে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে তালবস্য, এই যে অক্ষরটা আছে, আমরা বলি না, আমরা আসলে শ্রীমৎ ভগবদ গীতা বলে ফেলি বা শ্রীকৃষ্ণ বলে থাকি, এটা যে তালবস্যর উচ্চারণ এটা কিন্তু স, তালবস্যর উচ্চারণ হলো স, তাহলে স এর নিচে রফলা আসছে, অর্থাৎ একটি র আসছে, তাহলে শ্রী শ্রী উচ্চারণ হবে, শ্রীমৎ ভগবত শ্রীকৃষ্ণা শ্রীকৃষ্ণা, ঠিক আছে, শ্রী উচ্চারণ করবো আমরা, আমরা তো শ্রী বলে ফেলি, এটা হলো শ্রী, এটা হলো শ্রী, ঠিক আছে, শ্রীকৃষ্ণ, আমরা তো এটা উচ্চারণ করি, কিন্তু এটা উচ্চারণ না, প্রকৃত উচ্চারণ হলো শ্রী শ্রী, তালবস্য শ্রী, অর্থাৎ তালব্য বর্ণ তালু থেকে আসবে, ঠিক আছে, জিহ্বাটা আমাদের তালুর মধ্যে লাগবে, শ্রী শ্রীমৎ ভগবদ গীতা বা শ্রীকৃষ্ণা এভাবে। তা আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে শ্রী বলে ফেলি, এটা এভাবে না বলে আমরা শ্রী বলবো। তা আজ এ পর্যন্তই ছিল, আমরা আজকে পাঁচটি বাংলা অক্ষরের সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করলাম। আমি প্রথম থেকে আবার বলে দিই, ক্ষয়ের উচ্চারণ হলো ক্ষ, মনে করুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তারপরে এই যে হযুগ্ম, এই অক্ষরটাকে বলা হয় হযুগ্ম, অর্থাৎ একটি যুক্তবর্ণ, তাহলে ব্রহ্মা থাকলে ব্রহ্মা, বিসর্গ থাকলে সেটার উচ্চারণ হ রূপে হবে, এবং অন্তস্থ জফলা থাকলে সেটার উচ্চারণ ইয় রূপে হবে, দন্ত্যস্ব থাকলে সেটার উচ্চারণ স রূপে হবে। তা আজকের মতো এ পর্যন্তই ছিল, আমরা পরবর্তীতে পরের ক্লাসে অর্থাৎ সহজ সংস্কৃত উচ্চারণ বিধি দুই নম্বর পার্টে আমরা আরও কয়েকটি বাংলা অক্ষরের সংস্কৃত উচ্চারণ শিখবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব। তা আজ এ পর্যন্তই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মনের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিওটির কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।